আমরা এখানে আসার কারণে খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হওয়া? ভালো কাজে আসার বসার সকলের কপালে এটা থাকে না। যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ মহব্বত করে, যাদেরকে ভালোবাসে, ওই সমস্ত মানুষগুলাকে দিনের কাজে লাগায় রাখে। তো এখানে বুঝতে হবে, আপনি আমার মতো কত মানুষ অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে, ঠিক কি না? শাস্তলে, তারপরে টিভির সামনে আড্ডায়, কিন্তু আল্লাহ আপনাকে তো পছন্দ করলো, এদের সাথে না বসাইয়া জান্নাতি বাগানে বসায় রাখছে, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? এই নিয়ামতের মধ্যে আমরা একমত নেই। শুনেন ভাই, আর একটা কথা বলি, বক্তার আলোচনা হইলে শ্রোতা দিয়ে কি দিয়ে, শ্রোতা যত দড়ম বক্তা তত দড়ম, শ্রোতা যত নরম বক্তা তত নরম। আপনার যে অবস্থা এখানে, যে কোনো বক্তা ওই আসো অটোমেটিক ট্যাবলেট ছাড়া ঘুমো দিলেন, আপনার যে অবস্থা দেখতেছি, একটু সচেতন হন, লাড়া সাড়া দেন, সজাগ থাকেন। মাহফিল আইসা যদি আপনাদের দরজা জানলা সব বন্ধ করে রাখেন, তাহলে তো ঘরের ভিতরে বিছনার মধ্যে ঘুমায় ঘুমায় আওয়াজ শোনা যায়, শোনা যায় না? তা আপনি কেন আসলেন? এখানে আসছেন বরকত নেওয়ার জন্য। এখানে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান আর জমিনের মাঝখান যতটুক ফাঁকা আছে আল্লাহ সুবহানাল্লাহর বরকতে আপনার আমলনামায় নেকি উঠায় দিবে। কিন্তু মাহফিলে আসলে আপনাদের কি কোনটা বাইরে যায় বোঝা যায়? সুবহানাল্লাহ বলে বক্তার দাম বাইরে যাবে, এর লাগি অনেকে সুবহানাল্লাহ করে। যদি কই হ্যাঁ ঠিক বেটিক গুলো বলেন, কইগুলো কইলে বক্তার দাম বাইরে যাবে, এর লাগি এরা বসে থাকে, কিছু কথাবার্তা বলবেন। আর একটা কথা হলো, ইমানের স্পিড যার বেশি, ইমান মজবুত যার বেশি, তার কণ্ঠ দিয়ে অটোমেটিক আওয়াজ আসে, কারণ ইমানের স্পিড বাড়ায় দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে না, এটা ইমান মজবুত তো অটোমেটিক বাহির হয়ে যায়। ইমান যার দুর্বল, এর আপনার লাড়া ছাড়া দিলে বাড়ি হবে না, দিল নরম, দিলটা একেবারে মনে করেন পাত্তর বানাই, ভালো কথা তার কুলে যায় ধাক্কা লাগে না। এই জন্য এখানে আসছি, অহংকার তাকব্বরি সব বাদ দিয়ে নরমাল একেবারে বিছানায় বসছি, দুনিয়ার কোনো ছাওয়া পাওয়া নাই, বসছি এখলাসের নিয়ত আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কি না? কোনো অহংকার আছে? তাহলে দেখেন অনেক মানুষ বলছে আপনারা সামনে আসেন, অনেকে আসছে, আবার এখানে বই আমি কিন্তু সব দেখি, অনেকে আছে একটা ইঞ্চিও লড়ছে না, কেন জানেন? এক মাহফিল মোমেন সিং এর সাইডে গেছি, আমি একটু আগায় আসেন, আগায় আসেন, আগায় আসেন, তা আমি তো স্টেজও আমি উসাদ না, আমি আবার পিছন সাইডে দেখি, অনেকে আছে কিন্তু কিছু লোক আসেই না, লড়ে অনেক জি গেলাম। ভাই আপনার কাছে আমি কি অপরাধ করলাম? ওটা আগাইলে কি হয়? শুনতুন তো হুজুর, আমরা কেউ তা খাইও না, কেউ তা ফড়িও না, কেউ কথা আমরা শুনতে ওরা জি বুঝা গেল। তার ভিতরে অহংকারে বড়া, তা কয়েকটা বাড়ির মালিক, কয়েকটা গার্মেন্টস এর মালিক, ইত্য কুব্বুরি নিয়ে এখানে বসছে। এই বসার দ্বারা কোনো ফায়দা হবে? যেহেতু আরামের ঘুম হারাম করে এখানে বসছি, কিছু লইয়া বাড়িতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা একটা আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? শ্রোতা দিয়া বক্তার ওয়াজ, এমনি তো শ্রোতার আজকের অভাব নাই জনসমুদ্র, তো এই জন্য যাওই হোক কিন্তু আওয়াজ দিতে হবে। আপনাদের আওয়াজে যেন পুরা এলাকাতে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমানের আওয়াজ বন্ধ করার কারণেই আজকে মুসলমানের মাথার খাটল ভাঙে ফুস খায়। মুসলমানের আগের তর্জন গর্জন ছিল, মুসলমানের নারায় তাকবীরের মধ্যে ফাওয়ার ছিল, মুসলমান চোখ হয়ে গেছে, সাউন্ড বন্ধ হয়ে গেছে, আজ মুসলমানের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। এই জন্য মুসলমান আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা যত আওয়াজ দিবেন তত আমার কিন্তু ওয়াজের স্পিড বাড়বে শ্রোতার কাছে। আসুন, আমরা এখানে আসছি গুরুত্বপূর্ণ একটি জায়গা, ফজিলতপূর্ণ একটি জায়গা, আর আমিও আপনাদের বাপ সাহেব থেকে একটা আয়াতে কারিমাও তেলাওয়াত করছি, এটা খুব বরকতপূর্ণ একটি আয়াত, বরকতপূর্ণ একটি সূরা। এই সূরার আলোচনাটা
আপনাদের সামনে করতে চাচ্ছি, যেহেতু আপনারা আওয়াজ দিতে হবে আলোচনা শুনতে হলে, মাঝে মধ্যে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ঠিক পে ঠিক বলতে হবে ইনশাআল্লাহ। আপনারা পোস্টার লিখছেন, ঢাকা লিখছেন, আসলে কিন্তু ভাই আমি ঢাকার মানুষ না, আমার বাড়ি হইলো হবিগঞ্জ, আর আপনার হইলে নরসিংদীর মানুষ। ঢাকা হয়তো বা তাকি এই জন্য ঢাকা দিছে, মূলত বাড়ি হলো হবিগঞ্জের মানুষ। তো হবিগঞ্জের মানুষের তো বাসা এমনি ব্যতিক্রম, সুতরাং আপনারা আমার কথা সাথে ঠিক বেঠিক বলেন তাহলে বুঝবো যে আমার বাসা বুঝতেছেন, তার দ্বারাই ওয়াজ করতে আমার সুবিধা হবে ইনশাআল্লাহ। সজাগ থাকুন, সজাগ থাকুন, আসুন গুরুত্বপূর্ণ আলোচনা। প্রত্যেকটা জিনিসের সুন্দর আছে না নাই? গোটা কোরআনের একটা সুন্দর আছে, সুন্দরটা হলো সূরা রহমান। সূরা রহমান হলো কোরআনের সুন্দর। তো আল্লাহ পাক এই সূরাটার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত ঢুকায় রাখছেন, অসংখ্য নিয়ামত। এর মধ্যে তাফসীর কারকরা উল্লেখ করেছেন প্রায় 31 প্রকার নিয়ামত আছে, কিন্তু মূলত নিয়ামত 31 প্রকার নয়। আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দিয়েছে এটা কোনো গণনা করা যাবে? অস্বীকার করতে পারবে? আল্লাহ বলেন তোমারে কোন নিয়ামতটা দেই না, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবিত। এখানে 31 প্রকার বলছেন, কিন্তু আল্লাহ বলেন না, নিয়ামত গণনা করা যাবে না, অসংখ্য নিয়ামত দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেন কোন নিয়ামত অস্বীকার করবা, বলো পারবে? তোমার পাদ থেকে মাথা পর্যন্ত তাকাইলে আল্লাহর নিয়ামতে কি পরিমাণ দিছে এটা মানুষের বিল্ডিং এর দিকে তাকানোর দরকার নেই। এটা তোমার সাড়ে তিন হাত বোর্ডের দিকে তাকাইলে বোঝা যা যে আল্লাহ কি পরিমাণ নিয়ামত তোমার দিছে, ঠিক না বলে? আসুন, তাহলে নিয়ামত জানতে গেলে প্রথমত আমাদের বুঝতে হবে নিয়ামত দুই প্রকার। নিয়ামত দুই প্রকার, একটা নিয়ামত হলো দুনিয়ার নিয়ামত, আর একটা হলো পরকালের নিয়ামত। তাহলে আমরা কয়টা পেলাম? দুইটা নিয়ামত, দুই প্রকার, একটা দুনিয়া, একটা পরকাল। পরকালের নিয়ামত আর দুনিয়ার নিয়ামতের মধ্যে আবার ব্যবধান আছে, সিস্টেম আছে। দুনিয়ার যে নিয়ামত না, এটা হলো সবার জন্য, এটা হলো সবার জন্য। পরকালের যে নিয়ামতটা, এটা সবার জন্য নয়, এটা শুধু মুমিনের জন্য। নিয়ামত দুই প্রকার, একটা দুনিয়ায়, একটা পরকালে। পরকালের নিয়ামত শুধু মুমিনের জন্য, দুনিয়ার নিয়ামত সবার জন্য। আলোচনার ভূমিকাটা আপনার মজবুত ভাবে বুঝতে হবে, দিলের কান লাগাই। ভূমিকা যদি আপনি ভালো করে না বুঝেন, সামনের আলোচনা বুঝতে আপনার কষ্ট হবে, এই জন্য ভূমিকাতে কিছু সময় আপনাদের বোঝাতে হবে। আসুন, তাহলে আমরা প্রথম ধাপে পাইলাম নিয়ামত দুই প্রকার, একটা হলো দুনিয়া আর একটা পরকাল। দুনিয়ার নিয়ামত সবার জন্য, পরকালের নিয়ামত শুধু মুমিনের জন্য। দুনিয়াতে সবার জন্য কেন বলে, এটার কারণ হলো আল্লাহর দুই নাম আছে, একটা দুনিয়াতে ব্যবহার হয় আর একটা পরকালে। কিভাবে? রহমান যে নাম, আর রহমান করুণাময় আল্লাহ, দয়ালু আল্লাহ, এই রহমান নামটা শুধু দুনিয়াতে সবার জন্য। সবার জন্য নিয়ামত কেন বলেন? রহমান নামের খাতিরের কারণে, আল্লাহ রহমান, এই জন্য সবার জন্য নিয়ামত। পরকালে আল্লাহ হবেন রহিম, আল্লাহ হবেন রহিম শুধু মুমিনের জন্য, আর দুনিয়াতে রহমান সবার জন্য। এই জন্য দেখবেন আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাইরে আল্লাহ নিয়ামত দেয়, সবাইরে খাওয়ায় নি, আল্লাহ মানে না তারপরেও খাওয়ায়, আল্লাহ চিনে না তারপরেও খাওয়ায়, আল্লাহ ডাকে তারপরেও খাওয়ায়। বোঝা গেল? সমান ভাগে নিয়ামত দেয়। এরপর আমাদের কিছু মানুষের আব্দুল উজুর
আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, যাকাত দেই, কিন্তু আল্লাহ আমার খালি যায় যায় ডাক, আমার হুজুর একবার হেলে একবার খাইতে পারি না, আমি খুব অবস্থা খুব খারাপ আমার, কিন্তু হ্যাঁ নামাজ পড়ে না রোজা রাখে না, অথচ তার দুতলা তিনতলা বিল্ডিং এর মালিক, জীবনে কোন পুষ্টা খায় ফসি মজুর করে না, এরকম লোক আছে না নাই দেখবেন, আল্লাহ বলতে চিনুই না, অথচ তারে খালি ব্যাগ কায়া দেয় আছে নি, আরেক বেচারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহরে ডাকে, কিন্তু তার ঘরের মধ্যে ভালো একটা জায়গা নাই মানুষকে বসানোর মতো, এরকম লোক আছে না, এরকম মানুষ আমাদের কাছে বলে হুজুর আমরা কি করব, বলে এই ব্যাপারে মন খারাপ করার কোনো দরকার নাই, বলে কেন, বলে দুনিয়ার যে নিয়ামতটা এটা সবার জন্য ঠিক আছে, কিন্তু আল্লাহ যারে মনে চায় তারে দুনিয়াতে, আল্লাহ যারে ভালো লাগছে আল্লাহ যারে মনে চায় তারে দুনিয়াতে, দুনিয়ার ব্যাপারে কোন দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া হাসিল করার জন্য শর্ত নাই, দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, আখেরাত পাওয়ার জন্য শর্ত আছে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই, এদিক সেদিক না তাকাই, দুনিয়ার নিয়ামত সবার জন্য, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, পরকালের নিয়ামত শুধু মুমিনের জন্য কিন্তু শর্ত আছে, তাহলে দুনিয়া আল্লাহ সবাইরে দেয় কিন্তু যা চাইবেন তা পাইবেন না, সবাইরে দেয় কিন্তু আমরা চাইতে মতো দুনিয়া দিব না, যে আমি যা চাই তাতে সবই পাইতেছি এমনটা না, আল্লাহ সবাইরে দেয় কিন্তু আল্লাহর যারে মনে চায় যতটুক দেওয়ার তারে অতটুক দেয়, আমনে সাইয়া বলে আমার এটা দরকার, আমি 20 টাকার মেসের মালিক হইতে চাই, এরকম না সাইয়া আপনি পাইবেন না, পরকালের নিয়ামত শুধু মুমিনের জন্য শর্ত আছে, কিন্তু মুমিন হইয়া কবরে যেতে পারলে যা চাইবেন তা পাইবেন, সুবহানাল্লাহ কি খালকে হইবেন মাহফিলের পরে, যা চাইবেন তা পাইবেন মুমিনের জন্য, ফরক দুনিয়ার জমিনে যা চাইবেন তা পাইবেন না, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, কিন্তু যা চাইবেন তা পাইবেন, যারা যত রূপ দেওয়ার আল্লাহ তত রূপ দিবে, তাহলে আলোচনার প্রথম দিক বুঝতে গেলে আসুন, পরকাল পাওয়ার জন্য শর্ত আছে, দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, এখন আল্লাহ কেউ নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় কিন্তু তারে আল্লাহ কিছুই দিল না, কোন রকম খানা খাই আছে একটা বাচ্চা একটা লইয়া বাচ্চা আছে, আরেক বাচ্চা নামাজ পড়লো রোজা রাখে আল্লাহ নাম হইল না, তার এই নরসিংদীতে 20 তলা বিল্ডিং এর মালিক, কুরবানির আগে গরু এক সপ্তাহ আগে কে কিনছেন, একটু হাতে হাতে এক সপ্তাহ আগে গেলেন গরু কিনছেন, এই মাত্র মানুষ বসেন, তো গরু দেখবেন কুরবানির এক সপ্তাহ আগে খায়, যে ব্যক্তি গরু কিনে এক সপ্তাহ আগে তার গরু আরো 4-5টা গরু আছে, এরকম আছে না, অনেক কৃষক তার গরু নিজের গরু না দিয়ে কিনে আনে, আইনা 3-4 দিন রাইখার পর কুরবানি দেয়, যে সময় দেখবেন কৃষকে গরু কিনে আনছে কুরবানি দেওয়ার জন্য, ওই গরুটারে কিন্তু এক সপ্তাহের ভিতরে খুব যত্ন করে, বেশি বেশি এমন যত্ন, গাছ কাটতে না খাওয়াইতেছে, মশা মারতেছে, তার ফ্যান চালাইতেছে, তার কি কেদমত, সকালবেলা ঘুম তুলি তারে গোসল গোসল করা, কেদমতের অভাব নাই, বাপে পরে একবার কেদমত, কেদমত ফুতে পরে একবার কেদমত, ওরে বাপ রে তার কেদমতের আর উপায় নাই, এখন গরের যে গরু গুলা এরা হয় দেখছো তার বাপ মালিক তো পুরা বেইমান হয়ে গেছে, না কিরম মালিকের গরু আর কেমন দেখো, সারাটা জীবন বেড়ার জমির মধ্যে কৃষি আমরা চাষ করি, চাষ করার কারণে ওরা কৃষি করে ফল ঘরের মধ্যে ফসল আনে, আর আমরা এই কষ্ট করে দুধ খাওয়াই বেচারার ক্ষেতের মধ্যে আমরা চাষ করি, আমরার জীবনে কি সোনা লালা গোসল করা না, আমরার তোলা তোলা গাছ খাওয়ায় না, আমদার রাত খাওয়ায় না, বুসি খাওয়ায় না, আর বাদাম মার করে বাদাম মা আইছে ভাত ছদিন হইছে, হেরা ভূতেও করে কেদমত বাপেও করে কেদমত, এত কেদমত কি তা, তখন সমস্ত গরের গরুরা যুদ্ধ আন্দোলন শুরু করে দেয় রাস্তাঘাটে, এটা গ্রহণযোগ্য বলি, তখন মালিককে সান্ত্বনা দেয়, আন্দোলন করিস না, আন্দোলন করিস না, তুই আমার ঘরের মানুষ, তোরা সকালবেলা গোসল করাই না, রাত খাওয়াই না, বুসি খাওয়াই না, এত দুঃখের বিষয় না, হেরা যে এত কেদমত করতেছে বাপ বেশি পালা না, এরা কেদমত করার কারণ হইলে যত মুড় হইব যত ফুল কত তো আমার লাভ, কারণ এরা জবাই করো কথা কইনা দেব না, এরকম খবরের সামনে তো ওয়াজ করেন যে তোমার
কথা কই দিই হেরা যে মালিক এত খেদমত করতেছে এত খাওয়ান খাওয়াইতেছে যত মুড হইব মালিকের লস না লাভ লাভ সুতরাং এর খাওয়ায়ার জড়ি করি এর জব করুম আমি আর তোরে যদিও কম খাওয়ায় যদিও কম করায় আমি তোরে জব করতাম না ঠিক তেমনি ভাবে আল্লাহ মুমিন বান্দা বান্দিদেরকে এত সুখ এত দেয় না তার কারণ হলো কম সুখ কর কারণ তোর সুখের জায়গা আছে আর হেরে এত সুখ কেন দিতেছি তার সুখের জায়গা নাই আর এ যত ভালো থাকবো যত মুড হইব তত জাহান্নামের আগুন দিয়ে ফুরাইতে সুবিধা হইব এই জন্য মন খারাপ করার কিছু আছে তাহলে আসুন আজকে থেকে মন খারাপ করবেন আরেক বাটার বিল্ডিং এর পাশে আছে আহারে এটা সুখ নিহার বাটা আমার পাশের বাড়িতে স্যার ভালো পাঁচ তলা বিল্ডিং দলা গেল সুজন কেন সুজন সব সময় নিজের দিকে তাকাই আল্লাহ আপনার কম নিয়ামত দিছেন বিল্ডিং এর দিকে তাকাইবেন না আপনি ফাউন্ড থেকে মাথা পর্যন্ত একবার তাকাইবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় বিকুপ দেখছেন দেখবেন আমি কিছুদিন আগে গতকালকের আগের দিন ঢাকা গাজীপুরে বন্ধন ছিল এক বিকুপ রাস্তার মাঝ দিয়ে আতো নাই দুনো হাত নাই ফাও নাই শুধু এখান থেকে নেন কিন্তু বডিটা মানে উল্টা পড়ে আছে আর সামনে একটা প্লেট আছে এর মাঝে মাঝে টাকা দিতে সিরম বিকুপ দেখছেন ফাও নাই হাতও নাই তো হাতও নাই ফাও নাই লোকটা বইরা দিছে আপনি বিল্ডিং এর দিকে না তাকায় হেড দিকে তাকান না কেন হে মালিক তুমি যে আমারে কত নিয়ামত দিছো কত নিয়ামত তুমি আমারে দিলা এটা আমার বিস্তানা বিল্ডিং এর দিকে তাকানোর প্রয়োজন নাই গো এই লোকটারে তুমি বানাইছো আমারও তুমি বানাইছো তারে দুইটা হাত দাও নাই তারে দুইটা পা দেও নাই আমারে দুইটা হাত দিয়েছো দুইটা পা দিয়েছো মালিক রে যদি আজকে তার মতো আমার পা আর হাত না থাকতো সমাজের মধ্যে চার পয়সারও আমার দাম থাকতো না আপনার সঙ্গে মানুষ কথা বলে আপনার সঙ্গে মানুষ বন্ধুত্ব করে আপনারে শাস্ত্রে নিয়ে চা খাওয়ায় কফি খাওয়ায় ঠান্ডা খাওয়ায় কিন্তু ওই লোকটার সঙ্গে দাঁড়াইয়া কেউ কথাও বলে না কেন বলে না তার হাত নাই পা নাই সমাজের মধ্যে তার কোনো দাম নাই গো তাহলে এখানে দাঁড়াইয়া কেন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো না বলে মালিক তুমি আমারে বানাইছো তারেও তুমি বানাইছো কিন্তু আজকে যদি তার হালতটা আমার হইতো ভালো জায়গায় জীবনে বিয়া করতে পারবেন নি জোরে হইল না অভিজ্ঞ আপনারা আমি শুনছি সিদ্দিক সাহেব প্রোগ্রাম করেন অভিজ্ঞ এসে কষ্ট দিতে কেমন এ ভাই ভাই তাহলে আমার শুন রব্বি কারীম তোমার যে কত বড় নিয়ামত দান করলো এটা তোমার বডির দিকে তাকাইলে হয় অন্য দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই রে এই জন্য আল্লাহ বলেন বান্দা একবার সব সময় তোর সাড়ে তিন হাত বডির দিকে তাকাইবে মনে করে আপনার যদি চোখে সামান্য সমস্যা পুরা বডি বালা খালি চোখে সমস্যা বলুন না ভালো জায়গায় বিয়া করতে পারবেন ভালো মেয়ে আপনার কাছে বিয়া দিবে জামাই সব বালা কিন্তু চোখটা খানা না এরকম জামাই ধরে বিয়া দেওয়া যায় না ইগানত শুকরিয়া আদায় করা দরকার সুখটা ভালো দিছে ভালো মেয়ে পাইছে এজন্য ভাই আল্লাহ বলেন বান্দারে কত নিয়ামত তোরে দিলাম নিয়ামতের শুকরিয়া আদায় তো করস না আর ব্যবহার করস আল্লাহ বলেন শুকরিয়া আদায় করো আমি মালিক তোমাদেরকে নিয়ামত দুনিয়াতে বাড়ায়া দিব আর পরকালে তো আরেকটা নিয়ামত আছে তাহলে আবার আসুন আজকে আমরা আলোচনা হলো দুইটা নিয়ামত দুনিয়া একটা পরকাল একটা দুনিয়া সবাই পায় কিন্তু পরকালের নিয়ামতটা সবাই পায় না কারণ এটা শর্ত লাগে
পরকালের নিয়ামত পাইতে গেলে কি লাগে? শর্ত লাগে। শর্ত ছাড়া পরকালের নিয়ামত আপনি পাইবেন না। এক নম্বর শর্ত, একটা কথা শুনে ভূমিকাতে বুঝায়, দুনিয়ার জানলা ই পরিমাণ দিতে আপনার নরসিংদী সবচেয়ে টাকা বলা জানে কে? ওই যে মোল্লা কাদের মোল্লা, অনেক কোটিপতি না, সব আল্লাহ তারে দিছে, টাকা পয়সার কোনো দিকে অভাব নাই, এর লাগি তা যা সা তাই পা। হ্যাঁ, মানুষেরা তো সব দিছে আল্লাহ, সব দিমু না, যদি সব মানুষের হাতে দেওয়াই তো মানুষই কি কম বাট পা, মানুষ খুব চালাক, যদি যা চাইয়া সবই শুধু ফাইয়া লইতো, আমরা কিতা চাইতাম জানেন নি? আমরা চাইতাম আল্লাহ তুমি মরণ দিও না, কি দিও না, মরণ দিও না, তুমি মরণ দিও না, এটা সর্বপ্রথম আমাদের দরখাস্ত থাকতো, ঠিক কিনা? মরণ যদি না থাকে উপায় আছে নি? রাস্তার মাঝখান দিয়ে আনবো, বুক ফুলাইয়া টাকা পিছে দেয় কথাটা, তুমি মাছ রোডে দিয়ে আনো, সেটা কারণটা কি? ফানলে আমার উফরে দা যা, আমার সময় কম। কেন বলছে? তার মরণ নাই, হে বালা বেটা জানে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন এই জন্য মরণটা আমার হাতে রাখছে, যা চাইবেন তা পাইবেন। শাস্তান্তছে ভাই, তো ভাইয়েরা আমার মরণ আল্লাহ দেয় নাই। এক নম্বর চাহিদা মানুষের মরণটা যাতে না হয়, এই জন্য আল্লাহ কি করছে? মরণ আল্লাহর হাতে রাখছে। দুই নম্বর মানুষের আরেকটা চাহিদা, কেউ মানুষ কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না, এটা বাস্তব নেই, এটা বাস্তব না হইলে আপনারা মাঝে মধ্যে সেল অনুযায়ী এখানে গেলে দেখুন যা দাড়ি সাদ হয়ে গেছে, এত যায় হলপ দিয়ে হালা হরত বলে, কেন? বৃদ্ধ দেখা যায়, বুড়া দেখা যায়, যেন বুড়া দেখা না যায় জন্য সাদা দাড়ি গুলারে কালো পড়ে, ঠিক কিনা বলেন? বৃদ্ধ মানুষ বয়স 70-80 হয়ে যাবে, হেত গিয়া মানে ফোম শেপ করে, ক্লিন শেপ আছে না নাই? তার উদ্দেশ্য কি? তা তারা যেন বৃদ্ধ না দেখা যায়, বৃদ্ধ যেন না দেখা যায়। মানুষের চাহিদা হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, মানুষ মরতে চায় না। তিন নাম্বার হলো মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, রাজত্ব চায়, কেউ গরিব হইতে চায় না, হে নিজেও চায় যে আমি বাসা হইতাম, গরিব হতে চায় না, এটি মানুষের খাসলত, ঠিক কিনা বলে? আল্লাহ জানেনি একটা মানুষ শুধু ওহুদ পাহাড় জ্বালায়, এরপরে তার চাহিদা শেষ হবে, এখন আরেকটা চাই। কেউ যদি 5 বছর লাগে আপনি চেয়ারম্যান বানা, এরপরে লাম তো রাজি না, জুড়ে উদ্দ হলেও আরো 5 বছর থাকতো চান, আরো 5 বছর থাকার পর বলে আবলা লামস না, দর্দ হত করছত না, জুড়ে হোক কৌশল হোক আরো 5 বছর থাকতাম চাই, মোট কত হলো তার চাহিদা শেষ নাই। আল্লাহ বলেন আমি জানি এই জন্য এটা মানুষের হাতে না, কার হাতে? মানুষের হাতে আল্লাহ সব দেয় নাই, কিছু কিছু জিনিস আল্লাহ আল্লাহর হাতে রেখে দিয়েছে, যেগুলা মানুষ দুনিয়াতে তার চাহিদা ছিল। আসুন আমরা পয়েন্টগুলো বুঝেন। এক নাম্বার মানুষ মরতে চায় না, দুই নাম্বার হলো মানুষ গুলা বৃদ্ধ হতে চায় না, তিন নাম্বার হলো মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, চার নাম্বার হলো রে মানুষগুলা এই জমিনে আমার মৌলারে দেখতে চায়, গোলামি করবার আগে মালিকরে দেখতে চায়। এই চারটা জিনিস দুনিয়াতে পাবে না। এখন আসুন, সব দুনিয়াতে দিবে কিন্তু চারটা জিনিস হয় বনি, তাহলে মানুষ যা চায় তা দুনিয়াতে পায় না। পরকালে মুমিন হইয়া যদি কবরে যাইতে পারেন, পরকালের নিয়ামত পাইলে আপনি পরকালে যা চাইবেন আল্লাহ বলে আমি তাওই দিব। সুবহানাল্লাহ, দুনিয়া যা চাইবেন তা পাইবেন না, পরকালে যা চাইবেন তা পাইবেন। তাহলে আমরা কোনটা দরকার? পরকালের নিয়ামতের দরকার। আর পরকাল পাইতে হলে শর্ত লাগবে,
আমাদের পাওয়ার দরকার কোনটা? বড় কালের নিয়ামত যারা শর্ত আছে। আসুন তাহলে শর্ত আমরা কোনটা? আল্লাহ বলেন আর রহমাত করুণাময় আল্লাহ আল্লামাল কোরআন শিক্ষা দিলাম কোরআন খালাকাল ইনসান সৃষ্টি করলাম মানুষ। এখন আসুন পরকালের নিয়ামত পাইতে গেলে খাঁটি মানুষ হইতে হবে, মুমিন হইতে হবে, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ বলেন শিক্ষা দিলাম কোরআন সৃষ্টি করলাম মানুষ। আপনারা বলুন মানুষ কিন্তু আগে আছে, কোরআন কিন্তু পরে আসছে, ঠিক কিনা? রাসূলের 40 বছর হওয়ার পরে কোরআন আসছে, কিন্তু আল্লাহ বলতেছেন আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি। এটা কেন বলেন? এটা বলার কারণ হলো যে মানুষ ঠিকই আমি আগে পড়াইছি কোরআন পরে পড়াইছি, কিন্তু আল্লাহ এখানে কেন বললেন যে মানুষ আগে বানাইছি না, আগে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি? তার অর্থ হলো যে কোরআনের শিক্ষায় যে মানুষ এটা হলো আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআন ছাড়া যত মানুষ আছে এগুলা রূপে মানুষ সুরতে মানুষ, আমি আল্লাহর আদালতের মানুষ না। এজন্য জান্নাত পাইতে গেলে মানুষের মতো মানুষ হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। খাঁটি মুমিন হতে গেলে কোরআনের দরকার আছে না নাই? কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না। বলো জোরে, আমরা কি সব গুরু সাগর? গুরু সাগর না। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিছি মানুষ বানাইছি, তার মানে হলো কোরআন শিখতেই হবে, এটা বাধ্যতামূলক। এলে আমরা দাঁড়া আদি সাজ করতে না মনটা না, জরুরি কিছু মাসালা কিছু জানা দিন সম্পর্কে প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ। তাহলে বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর জন্য দিনী ইলম তলব করা ফরজ। এর লিগে আল্লাহ বলেন যারা কিছুই জানে না এরা আমি আল্লাহর আদালতের মানুষ না। এরা কারা বলে? এরা এমন জানোয়ার সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, যারা কোরআন ছাড়া মানুষ তারা মানুষ না, চতুষ্পদ জানোয়ার সে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বিল্লাহ। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলতে বলবো কোরআনে বলবো কি শুরু করলো ভাই আমি আর বুঝলাম না, আপনারা বার বার আমি শর্ত দিয়ে মাফি মাফি বসেন 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 সাউন্ডটা ঠিক করুন। আল্লাহ কোরআনে বলেন কিছু মানুষ কিছু জিন কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা কারা? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারাআন্না লিজাহান্নামা কাসীরা, ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الله বলেন বান্দা তোমার আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম, দুইটা কান দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, কিন্তু তোমার দুইটা চক্ষু দিয়েছিলাম আমি আল্লাহর নিয়ামত দেখার জন্য, তোমারে দুইটা কান দিয়েছিলাম শোনার জন্য, অন্তর দিয়েছিলাম আমি আল্লাহর নিয়া ভাবার জন্য, কিন্তু বান্দারে চক্ষু দিয়া তামাম পৃথিবীর সৌন্দর্য দেখলাম আমি আল্লাহরে মাঝে, তুমি তো ভাইয়া ফাইলা না। কান দিয়েছিলাম ভালো ভালো কথাগুলি শ্রবণ করার জন্য,
কিন্তু বান্দাই কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া এখন গান শোনে। মন দিয়েছিলাম আমি আল্লাহকে নিয়ে বাবার জন্য, ঘুমাইয়া ঘুমাইয়া এখন তার প্রেমিকা তার লাভার নিয়ে ঘুমায় ঘুমায় ভাবে। অথচ মন দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। রব্বি করিম বলেন, বান্দা রে চক্ষু দিলাম, কান দিলাম, অন্তর দিলাম, এই সমস্ত নিয়ামত গুলা কাজে লাগাইলি না, তাহলে শুনে রাখতো মানুষ না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারপরে বলেন বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে সব মানুষ আল্লাহর আদালতের মানুষ না? সব মানুষ আল্লাহর আদালতের মানুষ না? এই জন্য সবাই কি মুমিন হতে পারে? যারা আল্লাহর আইন মানে, যারা রাসূলের তরিকা মানে, তারাই মুমিন হইয়া কবরে যায়। আর মুমিন হইয়া কবরে গেলে নিয়ামত হলো জান্নাতে। তাহলে আবার আসুন, জান্নাতের ভিতরে ঢুকলে আল্লাহ বলে, এ বান্দা তোমার দুনিয়ার জমিনে প্রথম নাম্বার চাহিদা হলো, তুমি দুনিয়ার জমিনে মরতে চাও না, মরতে চাও না? আমি আল্লাহ, কিন্তু আশারা দুনিয়ার জমিনে পোড়া করব না, মরতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ সহন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী গ্রহণ করতে হবে। এ ভাই, তাহলে আবার শুন, আল্লাহ বলেন মরতে তোমার হবে, কিন্তু তোমার চাহিদা ছিল তুমি মরতে চাও না। আমি আল্লাহ জানি রে, দুই নাম্বার হলো বান্দা, দুনিয়ার জমিনে তুই বৃদ্ধ হতে চাস নাই, সব সময় খালি তাজা হইতে চায়, মুড়া হইতে চায়, সুন্দর দেহের অধিকারী হইতে চায়, আল্লাহ জানে, তারপরও তোমার বার্ধক্যের কাছে পৌঁছতে হবে ঠিক না? তারপর হইলো তিন নাম্বার, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, খালি অট্টালিকা চায়, বললুকি তো এমপি চায়, মন্ত্রী হইতো চায়, প্রধানমন্ত্রী হইতো চায়, একবার গদিত বইলা নাম তো চায়, কথা হই না? এটা তোমার চাহিদা আমি জানি, এটা হইলো বান্দার খাসকত, আমি জানি, কিন্তু তোমার চাহিদা চাহিদার জায়গায় রইল, দুনিয়ায় সব চাহিদা পূরণ হবে না। চার নাম্বার হলো, মানুষগুলি গোলামি করার আগে তার মালিককে দেখতে চায় গো, মালিক রে দেখতে চায়, আমি আল্লাহর দুনিয়া তুই দেখে লাগে সাস দানা, দুনিয়ার জন্য দেখা দিব না। তাহলে এটা বলো মানুষের চাহিদা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি মানুষের মতো মানুষ হইয়া মুমিন হইয়া আমি আল্লাহর আইন মাইনা শর্ত মাইনা যদি কবরে আসতে পারবো, তাহলে আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘোষণা দিলাম, মৃত্যুর সপরে কিয়ামতের ময়দানে ও বান্দা, বিচারের আগে তোমাদের সঙ্গে একটা ঘোষণা দিয়ে দিই, দুনিয়ার জমিনে সুসংবাদটা জানা জানা সকলের কানে কানে এটা মেসেজ পৌঁছায়া দেওয়া হয়েছে, মুমিন হইয়া যদি তোমরা কবরে আসতে পারো, এক নাম্বার চাহিদা যেটা এটা হলো আর কোনো দিদি তুমি মরবে না। যারা সুবহানাল্লাহ কইছে না, এরা কি বাঁচবো না মরণ লাগবো? কিন্তু জান্নাতের ভিতরে গেলে পড়ে আর যে মরণ নাই, আর মরবেন না, টেনশন মুক্ত, ঠিক কিনা বলেন? দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, ভিতরে মরণের ভয় আছে না নাই? ভিতরে কিন্তু মরণের ভয় আছে, যে যত বড় হয় তার বিপদ তত বেশি, খালি হুমকি আর হুমকি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মরণ নামের একটা যন্ত্র থাকার কারণে খালি ফেরেশানি। জান্নাতে ঢোকার পরে মরণ নাই, বলুন না ওই লোকটার কোন চিন্তা আছে? চিন্তা নাই এ ভাই। তাহলে আবার শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মরণ নামের বস্তুটা জান্নাতের ভিতরে থাকবে না। দুই নাম্বার হলো এ ভাই, ভালো করে শুনুন, দুই নাম্বার চাহিদা হলো, বান্দাগুলি দুনিয়ার জমিনে
স্বাস্থ্যবান হইতে চায়, তারপর হইল গিয়া দুনিয়ার জমিনে সে বৃদ্ধ হতে চায় না, খালি যুবক থাকতে চায়, দাড়ি গুলা সাদা ছিল ওইটারে কালো কইরা যুবক হইতে চায়, দাড়ি গুলা কালো কইরা কি হইতে চায়, যুবক হইতে চায়, এটা আমি আল্লাহ জানি, এটা তার চাহিদা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আসার পরে, জান্নাতের ভিতরে বান্দা যখন আসবে প্রথম নাম্বার মৃত্যু নাই, দুই নাম্বার হলো আর কোনদিন তুমি বৃদ্ধ হবা না। ভাইরা আমার তাহলে আবার আসুন, রাব্বি কারীম দুই নাম্বার তোমারে আর কোনদিন বৃদ্ধ বানাইবেন না, তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 বছরের যুবক বানায়া দিবে। 26 বছরের যুবক খুশি না বেজার, 26 বছরের যুবক বানায়া দিবে রাব্বি কারীম। তাহলে আসুন, দুনিয়াতে যা চাইছিলাম তা পাই নাই, জান্নাতে সব পাইব। সুবহানাল্লাহ করে তো জিকির করেন, একটা মানুষ উঠবেন না, আলোচনার ফিনিশিং না দিয়ে যাইবেন না, সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন তো ভাই সাউন্ডের কত ডিজাইন করতেছে, এক কোটি একবার সাউন্ড রাখবেন, আমার তো এটা গলা, বারবার সাউন্ড ফাঁকলে গলার ক্ষতি হয়, সাউন্ডের কি না করতেছেন আপনারা, এক কোটি একটা বার সাউন্ড করতে পারলেন না, ওয়াজের মুডটা নষ্ট করে দিয়েছেন আপনারা। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা একটু বিভাগ বলবা শেষ, এটা তো লড়ানোর দরকার নাই, এক একবার এক এক রকম সাউন্ড করতেছেন, এটা তো আমার গলার স্কেল ক্ষতি হয়ে যায়। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান রিভার্ব দেন একটু দেন, আমরা জানেন আমি কুরআন তেলাওয়াত করি, সাউন্ডটা তো আমরা দরকার ছিল। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ বলেন বান্দারে দুই নাম্বার চাহিদা ছিল, জান্নাতের ভিতরে দুনিয়ার জন্য বুড়া হইতে চাইছিলি না, আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে যুবক বানায়া দিলাম। এখন যে তুমি আছে ভাই উদ্দুর রাখেন, আর লড়াই না ভাই, আল্লাহ রাস্তা মাহফিলটা শেষ করতেছেন, আমাদের লড়াই না, সাউন্ডারে 10 বার 10 রকম করতেছেন। এ ভাই ভাই তাহলে এবার আসুন, দুই নাম্বার কোন মানুষ বৃদ্ধ হইতে চাইছিল না, জান্নাতের ভিতরে আপনারে আল্লাহ যুবক বানায় রাখবে, তাও আবার 24 বছরের যুবক, চামড়া ঢিল হবে না, চেহারার ফেস কাটিং নষ্ট হবে না, এমন নিয়ামত আল্লাহ দিবে, শুধু চেহারাটা নয় বডিটা থাকবে অন্তত পক্ষে 127 লম্বা, 127 লম্বা, খালি বডি ডিউ থাকবে লম্বা, তারপরে 24 বছরের যুবক তে খালি বডি লম্বা হইলো, চেহারা সুন্দরের দরকার না, আল্লাহ চেহারা দিব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মত, ইউসুফ আলাইহিস সালাম মত চেহারা দিব, তারপরে খালি চেহারা সুন্দর হইলো চলবে, কণ্ঠের অনেকের শক্ত হয় ঠিক কিনা বলেন,
যার কণ্ঠ শুনবেন না তার একটা কষ্ট থাকে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোমার কণ্ঠটা থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ, তাহলে কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, বডি ভালো, চরিত্র যদি বানানা থাকে তাহলে উভয় আছে না? বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যদি জান্নাতের ভিতরে যান, চরিত্র যদি বানানা থাকে আর একটা গুরু গিল মানলেই হলো, চরিত্র বানানা তো ঠিক কিনা বলে আল্লাহ ওই যা তোমরা খাস কথা আমি জানি, এর লিগে আল্লাহ চরিত্র দিবে খুলুক আজিম। সুবহানাল্লাহ বলেন খুলুক আজিম দিবে, মহান চরিত্র দিবে আমাদের রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ, যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে আছে। সুবহানাল্লাহ, সকলের চরিত্র মহান চরিত্র। তাহলে চেহারা সুন্দর, বডি সুন্দর, ফিগার সুন্দর, তারপর হলো চরিত্র ভালো, কণ্ঠ সুন্দর, আর কি দরকার? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সব দিয়া দিলাম জান্নাতের ভিতরে। এখন দুনিয়াতে চাওয়া পাওয়া ছিল গাড়ি বাড়ি নারী, ঠিক কিনা বলেন? কিন্তু আংশিক দিছে, এগুলো হলো স্যাম্পল, এগুলো স্যাম্পল। আপনার দুধ খাইতে ভালোবাসেন আল্লাহ জানে, এই জন্য দুনিয়াতে কয়েক মন দুধ দিছে আপনার না, কয়েক কেজি, কয়েক কেজি দুধ খাওয়ার জন্য দিছে। আমি জানি আল্লাহ তুই দুধ খাইতে ভালোবাসো, স্যাম্পল। জান্নাতে যাইবি দুধের নদী আছে, গোডাউন। সুবহানাল্লাহ, মধু খাইতে ভালোবাসো, সামান্য মধুর ব্যবস্থা করেছে দুনিয়াতে, জান্নাতে যাইবি তো মধুর নদী বানায় রাখছি, গোডাউন। দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। দুনিয়াতে তুমি নারী চাও, তোমার নারী চাহিদা আছে, আপনার আছে নেই? এটা বলে জোরে পায় না, সাইটটার অনুমতি দিছি কিন্তু সব অনুমতি দেই না, সাইটটার উপরে দেই না, সাইটটাও সবাই রে না, কেউ আল্লাহ আবার রোজা রাখবার কথা কইছে, ঠিক না বলে? বিভিন্ন মাসলা আছে, তো সাইটটার অনুমতি দিছি, বাকি গোডাউন মহিলার গোডাউন মাশাআল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ, সকলের চাহিদা আছে। যদি অনেক কেউ বলছে আমার চাহিদা মাইদা নাই, আমার বাড়ি দিকে চোখটু গুজুর জান, তাহলে বোঝা গেল হ্যাঁ বাঘ পার। দুইটা কারণ, একটা হলো বাঘ পার, আর একটা না হলে এরা চিকিৎসা করাই তুমি। বাংলা শোনা হার বলা বাড়িছে না, যুবকরা দুর্বল শুরু হয়েছে, আর হার বলা বাড়িছে, ওই আর হার বলা লয়ে যাওয়া লাগে না। আল্লাহ বলছেন আমি আকর্ষণ দিয়ে ফাটাইছি, আর এ ভয় আর আকর্ষণ যায় না, বোঝা গেলে বাঘ পার। এর আকর্ষণ লাগে কিন্তু এই মাঝে তারা কইতেছে না, একটু ফিরাকি বাবলো কথা ফেন না, তাহলে আকর্ষণ দিয়ে আল্লাহ বানাইছেন, নারী দেখলে পুরুষের আকর্ষণ যাবে, এই জন্য আল্লাহ পর্দার বিধান রাখছেন, তাহলে তো পর্দা লাগলো নাকি? তোমার যদি আকর্ষণই না লাগে তো তোমার লাগে পর্দা কি দরকার? আকর্ষণ আছে দেখেই আল্লাহ বলেন পুরুষ আর নারীর মধ্যে পর্দা, ঠিক কিনা বলেন? আকর্ষণ আছে, আমি জানি তোর চাহিদা আছে নারীর প্রতি, আল্লাহ সাইটটা দিয়েছেন, বাকি গোডাউন আছে জান্নাত, নিম্ন স্থলের একটা জান্নাতির না হইলো 72টা বউ দিব। সুবহানাল্লাহ, যারা কইছেন আর আগামী কালকে হইব, নিম্নে 72টা বউ দিব, একেবারে নিম্ন স্থলে, আর উপরে দাবে যাইতে বলে তোর হিসাব হই না, তো বউ কি আপনার বউর মতো? বলে জো আমরার ঘরে টাইম দেওয়া না, সেটার মতই নাকি তা? না নাই রং না, হুরুগিল মানে এমন সুন্দর দিবে, কাইন আঙ্গুল যদি কেউ বাহির করে তো গোটা সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে, এরকম না বউ দিব, একটু থুতু ফালাইলে আটলান্টিক মহাসাগর একেবারে পুরাটা মেশকা মরে যাবে, এরকম বউ দিবে, যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, তাহলে আমার একজন জান্নাতের ভিতরে রব্বে করিম তোমার জন্য এত বলে নিয়ামত রেখে দিল, আল্লাহ বলে বান্দা রে তাহলে শুনে নাও, আমি আল্লাহ জানি দুনিয়াতে তোমার স্ত্রীর চাহিদা আছে, গাড়ির চাহিদা আছে, বাড়ির চাহিদা আছে গো, আমি মওলা জান্নাতের ভিতরে সবগুলা তোমার জন্য গোডাউন রেখে দিয়েছি, দুনিয়ার জমিনে যা দিছি খালি স্যাম্পল স্যাম্পল। কেউ যদি বাজারে যায় ধান কিনতে, চাল কিনতে, দেখবেন সামনে ছোট ছোট কট্টার মধ্যে রেখে দেয়, এখানে যদি ছয় জয় তাহলে পিছনে গোডাউন আছে, ঠিক তেমনি ভাবে দুনিয়াটা
হলো মুমিনের জন্য স্যাম্পল, পরকালে হলো গোডাউন। দুনিয়ার এই স্যাম্পল দেখেই তুমি পাগল হয়ে গেল। আমার মাওলারে সময় দেওয়ার কোনো সুযোগ তোমার কাছে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন 60 বছর 70 বছর হায়াত দিলাম এই দুনিয়ার জমিনে, মনে করছো একেবারে তোমারে ছাইরা দেব? না না, প্রতিটা মুহূর্তের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, হিসাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, আল্লাহ বলেন প্রত্যেকের কৃতকর্মের কারণে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কি না? এ ভাই, কিয়ামতের মাঠে দুইটা দল হয়ে যাবে, কয়টা? দুইটা দল হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। ডানপন্থীরা আসহাবি ইয়ামিন, আল্লাহ বলেন আসহাবি ইয়ামিন কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবি ইয়ামিন হলো দাঁড়া যারা ডান হাতে আমলনামা পাইবে, জোরে কম সুবহানাল্লাহ। শুধু বাম হাতে আমলনামাটা আপনারে দিবে এমনটা নয়, এমনটা নয়, খালি বাম হাতে আপনারে আমলনামা দিব বলে নেউ পড়ো না। আল্লাহ বলে বান্দারে তোর সাথে হিসাব আছে আমার, 60টা বছর 70টা বছর তোরে সময় দিছিলাম, তোর স্ত্রীর ক্ষেত্রে সময় দেওয়ার সুযোগ আছে, বাচ্চা কাচ্চায় সময় দেওয়ার সুযোগ আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দেওয়ার সুযোগ আছে, সুযোগ নাই শুধু আমি মাওলার দিকে। 24টা ঘন্টার মধ্যে তুই 23 ঘন্টা তোর আত্মীয় স্বজনরে দিলি, ব্যবসা দিলি, ছেলে সন্তানরে দিলি, একটা ঘন্টা কি আমি মালিকের জন্য রাখা যায় না? এটাও তোর কাছ থেকে আমি পাইলাম না, তাহলে আমার দেওয়ার সময় কার পিছনে ব্যয় করেছিস? আমার কাছে হিসাব দে, জোরে হইন না। আল্লাহ বলে বান্দা বাম হাতে আমলনামা পাইবে গো, কিন্তু সুজা বরাবর বাম হাতে আমলনামা দিবে না। কেমনে দিবে? আল্লাহ বলে ফেরেশতারা রে এই নাফরমানের বাচ্চারে ডাইরেক্ট আমলনামা দিলে চলবে না, দুনিয়ার জমিনে দাঁড়িয়ে 70 বছর 60 বছর আমি তার হায়াত দিছিলাম, কিন্তু এই সময়টা তার বাবার পিছনে খরচ করলো, স্ত্রীর পিছনে খরচ করলো, বন্ধু বান্ধবের পিছনে খরচ করে দিল, ব্যবসা বাণিজ্যের পিছনে খরচ করে দিল, দিল না শুধু আমি মালিক রে, যে মালিক তারে গোলামির জন্য দুনিয়ার জমিনে পাঠাইছিল। তোরে কি অযথা বানাইছিল? আব্বা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং না তুমি মনে করছো অযথা বানাইছি, না মন্দা না অযথা বানাই নাই, অযথা বানাই নাই, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না না। কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবে বান্দারে এর ফেরেশতাই নাফরমানের বাচ্চার হাত ডাইরেক্ট আমলনামা দিবি না, দুনিয়ার জমিনে আমার গোলামি করার জন্য পাঠাইলাম, কত মাখলুক জবাই করে খাইলো হালাল করে দিলাম, একটা গরুরে জবাই করার সময় দেখবে বাসার জন্য কতটা লাফালাফি, কত চারটা চারটি করে, কিন্তু তারপর আমি তোর জন্য হালাল করে দিলাম নে, যা বন্দা যা খা খাই আমার গোলামি কর, খাই আমার গোলামি কর। কিন্তু বাংলা তাকায় দেখবা একটা মুরুগ জবাই করার সময় কতটা চারটা চারটি করে গো, কিন্তু তারপর আমি তোর জন্য হালাল করে দিলাম, হালাল করে দিলাম, বন্দা খা খাইয়া গোলামি করবি কা? জোরে কর কা? গোলামি করবি আমার,
কিন্তু বান্দা আমার গোলামি করার সময় পায় না। বেচারা 100 টাকা গার্মেন্টসের মালিক, 10টা গার্মেন্টসের মালিক, বাউরে বাউ বেচারার সামনে কথাই হন যায় না। সময় নাই, খালি সময় নাই, ব্যস্ত। আল্লাহ বলেন বড় ব্যস্ততা দেখাইছিলি, আজকে বাম হাতে টাইরে কামড় মাতিলে চলবে না। আল্লাহ বলে ফেরেশতারা রে, এই নাফরমানের বুক বরাবর একটা ছিদ্র করে দে, একটা ছিদ্র বুক বরাবর করে দে, বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা ছিদ্র বরাবর ঢুকায় দে, বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকায় দে রে, ঢুকাইয়া পিছন দিকে হাতটা বাহির করবে। এরে নাফরমানের বাচ্চা, দুনিয়ার জমিনে তোরে কতগুলো নিয়ামত দিলাম, নিয়ামত গুলা খাইয়া খালি দৌড়া দৌড়ি করেছিলি, আমি আল্লাহর সময় দেওয়ার কোনো সুযোগ তোরা তো নাই। আজকে যখন বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছন দিকে নিবে, এরপরে আপনার চোখ চেহারা হলো সামন দিকে, পিছন দিকে হাত কেমনে দেখবেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে গাটটা মস্কায়া দে, গাটটা ভেঙ্গে দে, গাটটা মস্কাইয়া পিছন দিকে নিয়া আমলনামা গুলি পড়বে। আমলনামা পড়ার পরে বলবে হুজুর আমি লেখাপড়া করি নাই, মাদ্রাসায় যাই নাই, ভার্সিটিস পড়ি নাই, কেমনে পড়ব আমি দি মরব। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি বুঝার মতো ক্ষমতা দিব, এত ব্রেন আল্লাহ দিবেন, ব্যারিস্টার হয়ে যাবেন, ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, পণ্ডিত হয়ে যাবেন, খালি বুঝবেন এমনটা না, পড়বেন এমনটা না, পড়বেন ও বুঝবেন ও আকলবান বানায় দিব। এবার বান্দা পড়বে আর বলবে এটা কেমন বিচারক রে, আমার প্রতি বিন্দু পরিমাণও বেইনসাফি করে নাই। অপরাধী বলবে বেইনসাফি করে নাই, তাহলে আবার বলো এটা কেমন বিচারক। আমাদের দেশে যারা সাইড দেওয়ালের ভিতরে যায়, এরা যদি জেল থেকে বাইর হয় জিগান যদি ভাই কোন অপরাধে গেছে ভাই কইতাম না, 5 বছর সাইড দেওয়ালের ভিতরে থাকছি কোন অপরাধে জেল হলে সিডি কইতাম না। একটু রিভাব দেন, রিভাব দেন, টিকু দেন, এগুলো তো নিজের হাত থেকে বুঝেন, হাই স্কেলে টিকু দেন। এ ভাই তাহলে এবার আসুন, ওই বাম হাতটা ঢুকাইয়া দেওয়ার পরে আপনার হাতে আমলনামা নিবে, তখন আপনি নিজেই বলবেন ইনসাফের বিচার করছে আপনার উপরে, আমার মাওলা বেইনসাফি বিচার করে না। তাহলে আমরা শুন রব্বে কারীম, এবার বান্দার হাতে আমলনামা দিয়া বান্দায় দেখবে জীবনের ছোট্ট একটা গুনাহ লেখা আছে, জীবনের ছোট্ট একটা ভালো আমল ওইখানে লেখা আছে, গোটা 70 বছরের জিন্দেগিটা এই আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে। ফালাইবার কোনো সুযোগ আছে নি? আমরা দেশে দেইনি বলে তুই দেখ কি অপরাধ করছিস ক না, হু দাউদি ফিটা তুই লাগা দোষ নাই হেবাড়ার ভিতরে তিকিনা বলে, এখন এর বিচার কি ইনসাফের বিচার, সমাজে ইনসাফের বিচার হয়? জোরে বল না, গ্রামের সালিশ থেকে নিয়ে একারে ও জসকোট পর্যন্ত কোন ইনসাফের বিচার নাই। সমাজে যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই বিচার নাই। এখন শুধু টাকার বিচার, ওই সর্দার নি মাতব্য নিব, মাতব বলে গ্রাম বিচার করবো, এর ফোটো 500 টাকা বলে দেওয়ার লাগে। একটা গল্লিপ সিগারেট পেনশনের সিগারেট না দিলে হেতে বিচার বইয়া জুত করতে পারে না, পিটের সামরা তুলবো আল্লাহ ঠিক কিনা বলে, পিটের সামরা তুলবো বাইরে গিয়ে। বেটা নিরহ মানুষ, গরিব মানুষ টাকার জন্য বিচার পায় না সমাজে, টাকা আছে দোষী মানুষ আজকে সাইড দেওয়ালের বাহিরে থাকে, যার দোষ নাই হেতায় সাইড দেওয়ালের ভিতরে। এই ইনসাফের বিচার বাংলার জন্য আল্লাহ বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো সমাজে ইনসাফের বিচার থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে এ পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীরা ক্ষমতার বড়ায়,
ক্ষমতার তারপর দেখাইছিল দুনিয়ার জমিনে বেড়াগিরি দেখাইছিলা এই চেয়ারের মধ্যে বসানো আল্লাহ বসাইছে তোমার সম্মান দিয়া তুমি বৈশা মাওলার শুকরিয়া আদায় করো ঠিক কিনা না কইলে যে মাওলায় সম্মানের সহিত চেয়ারে বসাইছে ওই মাওলায় জুতা দা পাইরাইয়া ওলামাইতে পারে কথা হই না দিন ইজ্জতের মালিক কে বেজ্জতের মালিক কে তাহলে ইজ্জত আমার আল্লাহ দিয়েছে বেজ্জতি করত সম লাগবে না ইনসাফের বিচার কর সিয়ারে বসার সুযোগ দিছি ইনসাফের বিচার কর বেইনসাফি বিচার করিস না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে রে রাজা বাদশা এমপি মন্ত্রী চেয়ারম্যান সর্দার মেম্বার বেড়াগিরি দেখাইছে দুনিয়ায় আজকে আমি আল্লাহ এত কঠিন হয়ে গেলাম এত কঠিন আল্লাহ সেদিন হয়ে যাবে আল্লাহ বলবেন আমি কাহার হয়ে গেছি পুরো শক্ত মেজাজ গড়ো কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া কথাও বলতে পারবে না এর লেগে দুনিয়ার জমিন ইনসাফের বিচার করার দরকার আছে না নাই বায়রা মারতা বলে আসুন জান্নাতীদেরকে জান্নাত ডান হাতে আমলনামা দিবে জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দিবে তাহলে মোট কথা হলো আল্লাহর দরবারে পাই পাই করে হিসাব দিতে হবে ঠিক কিনা আল্লাহ বলে বান্দা রে দুনিয়ার জমিনে তোমার চাহিদা ছিল গাড়ি বাড়ি নারী আমি আল্লাহ সব দুনিয়ার জমিনে দেই নাই মুমিন হইয়া কবরে আসলে পড়ে আমি আল্লাহ তোর সঙ্গে তিন নাম্বার যে ওয়াদা এটা হলো এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান তোর নামে জান্নাত লিখে দিব এও একেবারে সর্বনিম্ন জান্নাতি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত তার নামে লিখে দিব সুবহানাল্লাহ তাহলে কয় নাম্বার হইল জুড়ে হন কয় নাম্বার তিন নাম্বার চাহিদা চার নাম্বার চাহিদা হলো আমার মাওলারে দুনিয়ার জমিনে দেখতে চাইছিল আল্লাহ বলে না না গোলামি করার আগে দুনিয়াতে দেখলে চলবে না মুমিন হইতে যদি পারো জান্নাতে যদি আসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব জুড়ে হন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে ও বান্দা যাও না জান্নাতের ভিতরটা একটু ঘুরে আসো দেখে আসো বান্দা গলে জান্নাতের ভিতরে ঘুরে আসবে আল্লাহ বলবে ভালো করে দেখে আসো আমি তোমাদেরকে যা যা বলছিলাম কোরআনে তা দিলাম নি না আবার ক্ষমা টুমা লেলাম কারণ আমরা দুনিয়াতে দেখবেন সংসদ জাফা সহ পাবলিক তা ফাইনি জুরো করে সব পায় একবার আমি এক জায়গা যাইতেছি তো রাস্তার মধ্যে দিয়ে টিভি চালায় দেখে টিভির মধ্যে আমি বই বই দেখতেছি আপনার এটা কুমির আছে না কুমির কুমিরে বাঘ রে খামুদা ধরে নিছে দইরে হেতের মাথা ওয়ার্ডে ঘুরাইছে আমি তো দেখে পুরো বই বই গেলাম রে বাপ রে বাপ বাঘ হলে তো হিংসুর প্রাণী ইডারে গিয়ে খামুদা ধরে কুমিরে কুমিরের তো আবার মুখ দেখছি না কত বড় ডাকনা দিয়ে হইয়া মাথা ধরে নিছে এতে কিছু পানি খাইতো বাঘে আর তাই না দুধ দিছে তামিরটা হারিয়ে টিভির মালিক দিন বাইরে হাসার আনি না শুটিং হইতাছে কজুর হাসা হুজুর হুজুর বাগরে আবার খাইলা কেন ইটা উনি শুটিং করে না না হুজুর শুটিং না এটা একটা চ্যানেল আছে এটার মধ্যে ইতেই দেখাইতা সব সত্য ঘটনা আমি গো মেয়েটা তো আশ্চর্য ঘটনা কজুর আশ্চর্য ঘটনা এটা দেখ কিয়া তে বই না এটা সাহা হয় আর আশ্চর্য ঘটনা শুনাই দে আমি রোয়াজ গেলে খামলা খামলা কিতা বেসে বড় আশ্চর্য ঘটনা হলো আন্দ্রা এলাকার চেয়ারম্যানে তিনটা লেপিন হাইলিছে আমি বসার থেকে উঠে হারিয়ে গেছি আমার ভাই পান্তি মনে হয় আমার দেখলে আইলামি করে দূর দূর আমি ঠিক তখন সাহা খাওয়াইলাম আপনার আপনার সাথে আমার কথা আছে বোন তিনটা লেপ পিনা করে খাসা খাই দিছে আমি এত কি মানুষ না জিন না মানুষ মানুষ ও মানুষ ইলা বলে খাই খাই তো মজুর বেকা আছে তো বেকা আছে না বেকা গিতা বেকা হইলো আমদার এলাকাতে সরকারে তিনটা লেপ দিয়েছে গরিবের লাগিয়া চেয়ারম্যানে খাই দিছে অন কেমন খাওয়ান বুঝছেন নি আমি তো প্রথম ডরে গেছিলাম গা পরে দাদি না ওই তো খাওয়ান তো আমরা গ্রাম আছে পরে বইয়ের লাগ বলছো খালি দেও শুনুন আমাদের এলাকা দিয়ে আরো জন ঘটনা ঘটছে রাস্তার অর্ধেক খাই নিছে রাস্তা অর্ধেক খাই নিছে
ফরজন বাঙ্গা বলে তোমার নাম বুঝছি প্রথম তুমি ডরাই গেছো রে সর্ব না আমি কই এলাম ওই জিন্নাতের এলাকা চলে এলাম লেপটিন খাইলা রাস্তা খাইলা বড় হুজুর রাস্তার লাগে 12 কোটি টাকা বরাদ্দ হইছে কন্ট্রাক্টর রেজি গেলাম কত আছে কন্ট্রাক্টর কয় কলতা মিলে 700 কোটি টাকা হইবে কিনা সন্দেহ আছে তে রাস্তা কেমনে করব ভাই কিতাব করব সেফ দিয়ে ওখানে একটা লেপ দিন এছাড়া কোনো উপায় নাই 12 কোটি কিন্তু আল্লাহ বলেন আমি যে কুরআন বলছি জান্নাতে তোমাদেরকে এই এই নিয়ামত দিব কারণ যে দুর্নীতি এলাকাতে তোমরা আইছো দেশের মধ্যে খালি দুর্নীতি খালি পাটপারি আর সিটা ঠিক কিনা বলেন দুর্নীতি বাটপারি আর সিটারি বড় আমি যদি গেছি রে গেছি একটা জিনিস কিনবার লাগে মার্কেটে কি বল ভাই একরা আসল অরিজিনাল মালটা দিবেন আমার কোনো বাটপারি নকল টকল দিবেন না আমার কথা না বাড়ি কোন এটা আমরা বাঙালি বাংলাদেশ না বাংলাদেশ ঠিক আছে মানছি আমরা খালি অরিজিনাল অরিজিনাল এই দেশে কোনো নকল নাই আমি চিন্তা বাদ দিই বাংলাদেশের কাহিনী আর বাদ দিই এই দেশে কি না নকল নাই নকল লোক তো বাংলাদেশ বাটপারির জায়গা সৌদি নাই নিয়ামত দেখতে থাকবো যখন সুবহান দেখবে প্রভু ঘো দুনিয়ার মত দুনিয়ার মত হে মালিক জান্নাতের ভিতরে গুড়ে গুড়ে যা দেখলাম গো তার দ্বারাই প্রমাণিত হয়ে গেল হে মালিক তুমি কোরআনে মাত্র 3 ভাগের আলোচনা করেছো আর জান্নাতে বাস্তবে সরজমিন আয়েশা 97 গুণ বেশি পেয়েছি একেবারে উন্নয়নের জোয়ার তুলুন বুট দিয়া ফাঁস করলে বেটার কাছে গিয়ে কতই হন জানা বেটার বডি কাটা দৌড়াইব ঠিক কিনা বলে কতই হন জানা আর বুড়ের আগে আপনার বাড়িতে বেটা নিয়ে যাই ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল কথা কাছে মিল নাই আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোদেরকে পাঠাইয়া আমি বুঝাইয়া দিলাম আমি মাওলা কোরআনে যা বলেছি তা আমি তোদেরকে জান্নাতে দিলাম নি না আবার একটু লুগায় সুগায় রেখে দিলাম বান্দাগুলি বলবে না গো যা বলেছিলেন 97 গুণ আমরা আরো বেশি দিছেন এবার আল্লাহ বলবে বান্দা রে 97 গুণ যদি বেশি দিয়ে থাকি গো তাহলে বলের পরও যদি আমার কাছে আরো চাস আরো চাস তাহলে আমি মাওলাই তোদেরকে আরো দিব তখন দেখবেন জান্নাতের মধ্যে সবার ব্রেইন সবার একরকম সম্মান থাকবে না জান্নাতের মালিক সকলই কিন্তু জান্নাতের মধ্যে শ্রেণী প্রায় শ্রেণী আছে না নাই সবার সম্মান কি একরকম সবার সম্মান একরকম না ওলামায়ে কেরামদের সম্মান থাকবে একরকম আম পাবলিকের সম্মান থাকবে আরেক রকম কথা বলেন ঠিক কিনা যার যত মেহনত বেশি তার ইনকাম তত বেশি কথা কই না তখন জান্নাতের সুপারস্টার যারা ভিআইপি লোক ওলামায়ে কেরাম বলবে মালিক রে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে কি কথা ও মালিক জান্নাতে ভিতরে ঢুইকা গাড়ি পাইলাম নারী পাইলাম বাড়ি পাইলাম অট্টালিকার অভাব নাই অট্টালিকার অভাব নাই এত নিয়ামত তুমি আমাদেরকে দিলে গো কিন্তু মালিককে কোনো জীবন্তরটা ঠান্ডা হয় না কলিজা অর্ধেক ঠান্ডা হইল বাকি অর্ধেক আমাদের ঠান্ডা হয় না
আল্লাহ বলবে বান্দা রে দুধের নদী দেই নাই হা দিয়েছেন, মধুর নদী দেই নাই হা দিয়েছেন, গাড়ি বাড়ি নারী তোদেরকে দেই নাই হ দিয়েছেন, তাহলে অন্তর কেন ঠান্ডা হইত না? তখন বান্দা ডাকবে বলবে মালিক রে অন্তর ঠান্ডা কেমনে হইব গো, দুনিয়ার জমিনে তোমার গোলামি করলাম, দুনিয়ার জমিনে তোমারে কোনদিন দেখলাম না কিন্তু তোমার গোলামি করেছি, সুদ খাই নাই ঘুষ খাই নাই অন্যায় অবিচার করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, তোমার ভয়ে সবগুলাকে লাতি মেরেছি। হে মালিক গাড়ি ছিল দুনিয়ার জমিনে, বাড়িও ছিল কিন্তু তোমারে পাওয়ার জন্য সব লাতি মেরেছি, সব লাতি মেরেছি তোমারে পাওয়ার জন্য। মালিক রে দুনিয়াতে গোলামি করলাম কিন্তু তুমি মাওলারে পাইলাম না, তোমারে দেখলাম আজকে জান্নাতের ভিতরে আইলাম, আয়া দেখি তুমি ওই নাই, তাহলে বাড়ি গাড়ি নারী দিয়ে কি করতাম? যার গোলামি করলাম তারে একবার দেখতে চাই, তোমার যদি না দেখে গো তাহলে কলিজা যে পুরা টান্ডা হয় না। আল্লাহ বলে বান্দা রে এটাই বুঝি তোর অভিমান, বন্দা অভিমান করিস না, অভিমান করিস না, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পড়েছিলাম, দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নাই, শর্ত নাই কিন্তু যা চাইবি তা পাইবি না, আখেরাত পাওয়ার জন্য শর্ত কিন্তু যা চাইবি তা পাইবি ঠিক না। তাহলে আজকে যেহেতু শর্ত পাই না মুমিন হইয়া আমার কাছে আসছো, আমি আল্লাহ তোদেরকে একেবারে ফিরাইয়া ফিরাইয়া দিব না, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না, তোর এই দরখাস্তটাও আমি মঞ্জুর করে নিলাম, এবং আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করলাম, আমার দেখার জন্য পাগল হয়ে গেলি, দুনিয়ার জমিনে গোলামি করেছিস, রাত্রের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি, যে সময় পশু পাখি ঘুমায় যাইত গো মানুষগুলি স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, তখন অনেক বান্দা দেখবেন ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া উজু করে মাওলার কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়াই আমার মাওলার সঙ্গে কথা বলে, এ বান্দা ঘুমাস্তায় আমি আমি আল্লাহর পাওয়ার জন্য জীবনটা পর গোলামি করলে আমি মাওলারে দেখলি না, আজকে আমার বাড়িতে আইসা তুই বুঝি অভিমান করবি এটা কেমনে হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি মাওলারে দেখার বড় শখ ছিল, যারে আমি তোদেরকে আমার দিদার নসিব করে দিব, ইমানের আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন জান্নাতের ভিতরে সবচেয়ে মজার বিষয় কোনটা, সবচেয়ে আনন্দের বিষয় কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস জান্নাতের ভিতরে সবচেয়ে মজার বিষয় হবে আমার মাওলার দিদা, এর থেকে মজা জান্নাতের কিচ্ছু নাই, আমার মাওলার দিদারে তো মজা, এই দিদার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে যদি মুমিন হতে পারে, কোরআনের শিক্ষায় যদি মানুষ হতে পারে, আল্লাহর আইন মাইনা রাসূলের তরিকা মাইনা শর্ত অনুযায়ী কবরে যাইতে হবে মুমিন হইয়া ঠিক না? তাহলে আল্লাহ বলেন চার নাম্বার যে ঘোষণা যে আবদার তোর ছিল বান্দা আমি কবুল করে নিলাম, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে এই বান্দাগুলি জীবনটা বড় আমি আল্লাহর গোলামি করেছে, কোনদিন আমারে দেখে নাই রে আমারে না দেখে আমার গোলামি করেছে, আমি আল্লাহর না দেখে রাত্রের বেলায় ঘুমাই নাই গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া আমি মাওলার কুদরতি পায়ের সামনে সেজদা দিয়েছি, এই বান্দা গোলারে আমি দেখা দিব তবে এমনি নয় আমার বান্দাদেরকে আমি উন্নত ভাবে দেখা দিব, সবার সামনে একটা আনন্দের মিছিল করতে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে বান্দাগুলি
কাজ করো, জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হলো দারুসসালাম নামক জান্নাত। ওই জান্নাতটার ভিতরে তোমরা সুন্দর করে একটা প্যান্ডেলের আয়োজন করো, একটা স্টেজের আয়োজন করো, এবার সমস্ত পয়গম্বরদের কাছে মেসেজ জানায় দাও, অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদেরকে জানায় দাও জান্নাতের ভিতরে অনুষ্ঠান হবে গো, সমস্ত ফেরেশতাদের কানে কানে পৌঁছে যাইবে, জান্নাতের ভিতরে অনুষ্ঠান হবে। এবার আমার আল্লাহ বলেন অনুষ্ঠান হইতে গেলে কিছু লোক আর লাগে না, লাগে না। আজকের মাহফিলের আয়োজন করেছে, এটার প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে, ঠিক কিনা? আল্লাহ বলে জান্নাতের ভিতরে অনুষ্ঠান করব, আমার অনুষ্ঠানের মধ্যে প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে, সভাপতি থাকবে, শ্রোতা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে জান্নাতের ভিতরে সুন্দর আয়োজন করবে, মাওলার আয়োজন কেমন হবে এটা ওয়াজ কইরা বক্তা বোঝানোর মতো কোনো ক্ষমতা আছে নি? এক একটা শেয়ার দিবে আপনি আমাকে, এই শেয়ার গোলা তামাম পৃথিবীটা বিক্রি করলেও শেয়ারের পায়ার সমতুল্য হবে না। কেমন শেয়ার দিবে আপনারে? জান্নাতের ভিতরে এক একটা শেয়ার দিবে এত দামি, তাহলে তার অবস্থা কেমন হবে, সৌন্দর্য কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতারা উপস্থিত থাকবে, তারপরে সমস্ত পয়গম্বররা এখানে উপস্থিত থাকবে, শ্রোতা হিসাবে থাকবে, আর বক্তা মাত্র দুইজন থাকবে, সভাপতি থাকবে একজন, মোট কথা স্টেজে থাকবে তিনজন। সুবহানাল্লাহ। সবাই থাকবে শ্রোতা, সমস্ত পয়গম্বররা থাকবে স্টেজের একেবারে সামনে, আর নবীদের পিছনে থাকবে আপনি আমার নবীর উম্মতেরা, আমাদের পিছনে থাকবে সমস্ত নবীদের উম্মতেরা। এবার রাব্বি কারীম সুন্দর করে একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করার পরে জান্নাতের ভিতরে একটা মেজকে আমবর সিটায়া দিবে, মানুষগুলি বসা থাকবে, প্রধান বক্তা বসা, বিশেষ বক্তা বসা, কিন্তু সভাপতি আসে নাই, সভাপতির অপেক্ষায়। জান্নাতের ভিতরে গান শুরু হয়ে যাবে, মেজকে আমবর সিটায়া ছড়ায়া দিবে, মিট 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 একটা আওয়াজ করতে থাকবে। এবার আমার আল্লাহ আস্তে করে পর্দার সামনে দাঁড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ। পর্দাটা শোনাইয়া গো আমার মাওলা একটা সালাম দিবে বান্দাদেরকে উদ্দেশ্য করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দাদেরকে যখন সালাম দিবে আল্লাহ কেমন লাগবে? আল্লাহ বান্দাদেরকে সালাম দিবে গো, এত মজা, এত মজা। এবার আল্লাহ সভাপতির আসনে বসবে, বলুন না কেমন হবে? এই জান্নাতে যাইতে চাননি তাহলে আখিরি মুনাজাত দেওয়া দরকার আছে না নাই? ভাই তাহলে আবার শুন, রব্বি কারীম জান্নাতের ভিতরে এবার দুইজন বক্তা, আল্লাহ বলেন সভাপতি, এবার মালিক অনুষ্ঠানটা তো শুরু করতে হবে, অনুষ্ঠান শুরু হবে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে শুধু কোরআন নয় গো, এই কোরআন থাকবে জান্নাত পর্যন্ত, টিকে না? আল্লাহ কোরআনের হেফাজত করবে কিনা? কোরআন পুরাতন হয়ে গেছে, কোরআন এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, নাস্তিকরা বলে, আমার আল্লাহ বলে না, কোরআন জান্নাত পর্যন্ত, আর বাকি সময়টা হেফাজত করার দায়িত্ব কার? Oh!
জান্নাতের মধ্যে কোরআন চলবে, বাকি জিন্দেগি হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করবে। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ বলবে বান্দারে এবার সবাই বসো, জান্নাতের অনুষ্ঠানটা শুরু হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। উদ্বোধন কে করবে? আল্লাহ ডাক দিয়ে বলে দাউদ পয়গম্বর বিশেষ বক্তা, দাউদ পয়গম্বর বিশেষ বক্তা, প্রধান বক্তা হলো আপনি আমার নবী। তাহলে নবীর সম্মান দুনিয়াতেও জান্নাতেও, সুবহানাল্লাহ। আমার নবী থাকবে প্রধান বক্তা, বিশেষ বক্তা থাকবে হযরত দাউদ পয়গম্বর, দাউদ পয়গম্বর থাকবে বিশেষ বক্তা, বিশেষ বক্তা সর্বপ্রথম আল্লাহ বলবে দাউদ রে কোরআন তেলাওয়াতটা শুরু করে দে। দাউদ কিন্তু কোরআনের হাফেজ ছিল না, আল্লাহ যখন বলবে কোন ফায়াকুম হয়ে যাবে, ফায়াকুম হয়ে যাবে। এবার দাউদ পয়গম্বর 30 বার কোরআনের হাফেজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে কোরআন তেলাওয়াত শুরু করো, সবগুলা তেলাওয়াত সম্ভব না করা, এমনি যুদ্ধ হইতাছে মাইকের সাথে কথা বলছেন নি, সবগুলা তেলাওয়াত করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদের কোরআন তেলাওয়াত দিয়া জান্নাতের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, জান্নাতের অনুষ্ঠান শুরু। দাউদ পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করবে তার একটা কণ্ঠ থেকে 70টা আওয়াজ বেরিব, একটা কণ্ঠ থেকে কয়টা আওয়াজ? 70টা আওয়াজ বাহির হবে, একটা কণ্ঠ থেকে 70টা আওয়াজ। এত মজার আওয়াজ জান্নাতের ভিতরে শুরু হয়ে যাবে গো, মানুষগুলা হেলতে থাকবে, মানুষগুলা দুলতে থাকবে, আল্লাহর কালামে তো মজা, এত মজা, এত মজা, কোরআন তেলাওয়াত শুনেই তো মানুষ বেহুশ হয়ে যাবে, হাই রে এত মজার তেলাওয়াত, একটা কণ্ঠ থেকে মিনিমাম 70 রকমের আওয়াজ খালি বাহির হইতে থাকবে, জান্নাতের ভিতরে মানুষগুলা লাফাইতে থাকবে, হেলতে থাকবে, ধুলতে থাকবে, 1 বছর নয় 2 বছর নয় 1000 বছর নয় 2000 বছর নয়, মানুষগুলো হাজার 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 বছর অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যাবে, মানুষের অবস্থা এমন হবে খালি হেলতে থাকবে, ধুলতে থাকবে, আর বলবে মালিক রে এত মজার তেলাওয়াত বন্ধ করায়েন না, বন্ধ করায়েন না, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত, আল্লাহ বলবে বন্দা রে তাম তাম বন্দা তাম, লাফাইস না পালাইস না, এ বন্দা প্রধান বক্তা তো এখনো শুরুই করে নাই, সুবহানাল্লাহ কইতেন না, প্রধান বক্তা এখনো শুরু করে নাই, দাউদ পয়গম্বর তায়েফের ময়দানে রক্ত ঝরায় নাই, আমার পয়গম্বর যার উপরে কোরআন নাযিল করেছে, যেই নবী কোরআনের জন্য রক্ত ঝরাইলো, যেই নবী দাম দান ভাঙলো কোরআনের জন্য, যেই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলো। আমার বন্ধু কই গো, আপনি আজকে সভাপতি বললাম, আপনি প্রধান বক্তা হিসাবে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু কোরআন পড়ে, বাইরে দাউদের কণ্ঠ দিয়ে 70টা আওয়াজ বাহির হবে, 70টা আওয়াজ বাহির হবে, আর আপনি আমার নবীর কণ্ঠ দাউদ থেকে 1000 গুণ সুন্দর বেশি হবে। আমার নবী যখন কোরআন পড়বে, নবী তেলাওয়াত কত সুন্দর, দাও
দাউদের কণ্ঠ শুনে কেউ কালিমা পড়ে মুসলমান হয় নাই গো, কিন্তু আপনি আমার নবীর তেলাওয়াত শুনে বহু মানুষ ঈমান এনেছে রাসূলের কণ্ঠ শুনে। আপনি আমার নবীর জান্নাতের ভিতরে তেলাওয়াতের হুকুম যখন আল্লাহ দিবে নবী গো, আপনি তেলাওয়াত করেন, এ দাউদ তোমার তেলাওয়াত বন্ধ করো। সুবহানাল্লাহ, আমার নবী সোনায়া সিন থেকে তেলাওয়াত করবে জোরে কমে। সুবহানাল্লাহ, নবীজি পড়বে এমন একটা পরিস্থিতি যাহা জান্নাতের ভিতরে শুরু হবে, মানুষ গুলা কেমন জানে হয়ে যাবে রাসূলের তেলাওয়াতের তালে তালে, তারা যেমন হেলতে থাকবে ধুলতে থাকবে। বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয়, কয়েক হাজার হাজার বছর রাসূলের তেলাওয়াতের মাঝখান দিয়ে চলে যাবে। এই অবস্থার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত চলতেই তাই মানুষ গুলো বলবে, মালিক রে আপনার তেলাওয়াত উনার দিয়া বন্ধ করায়েন, আপনার হাবিবের তেলাওয়াত বন্ধ করায়েন না গো, ইয়া তো মজার তেলাওয়াত বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। এবার আমার আল্লাহ বলবে, বান্দা রে তামস না, এবার তা ও বান্দা প্রদান বক্তার তেলাওয়াত শুই না, হাজার হাজার বছর পর্যন্ত তোদের কোনো হুশ হই নাই, বান্দা রে এর থেকে মজা তেলাওয়াত আর শুনতে চাস না। সুবহানাল্লাহ, বলেন না আপনারার মত এমন দুর্বল্লা ইমানদার আমার জীবনে কমে পাইছি, আশ্চর্য লাগে আপনার কাছে ওয়াজ করতে গেলে। আপনারা আজকের অবস্থা আর লাগে ওই মমসিং জামাল খুব ওয়াজ করলে একই অবস্থা, মমসিং জামাল খুব ওয়াজ করতে গেলে ফাবলিকে বইয়ে বইয়ে সা খায় ফুট খায় বাদাম খায় আর ওয়াজ হয়। সুবহানাল্লাহ, বই কইতো এরা বুঝলে আপনি হয়ে গেলেন, আমরা একটু ব্যস্ত আছি, কথা বুঝাইতে পারছি। ইরম মুসল্লি সামনে থাকলে বক্তা মরে গেল কোনো কাম হইতো না, কথা বুঝাইতে পারছে। আপনারা যদি ঈমান মজবুত না হয় জান্নাতের আলোচনা শুনে তোমার লাফাই পারবে, আর আপনারা সুবহানাল্লাহ বাইরো না মিয়া, ঈমান কি পরিমাণ দুর্বল এটা নিজেরে নিজে কষ্ট করেন, আনন্দ নাই তো বিথর জান্নাতে পাইবে নি, আনন্দ বিথর বিথরটা দেখতে পারে জঙ্গল বানাই নিছেন, স্টেপার করবেন বেশি বেশি করে, আস্তে ভিতর দেখবার দুর্বল হয়ে গেছে, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কই তো রাজি না, তারপর সুবহানাল্লাহ কই তো রাজি না, আপনারা ইমানের স্পিড কিভাবে বাড়বে? একটা বক্তারে পাবলিকে কিছু সচেতন করা লাগে, ঠিক কিনা ভাই? আপনারা যে আওয়াজ যাই হোক এবার আসুন, জান্নাতে আল্লাহ বলবে যে বা থাম, আমার দেওয়া খালি কোরআন তেলাওয়াত শুনছো, পয়গম্বর দাউদ রে কণ্ঠ কে দিছে? আল্লাহ দিছে। তারপরে আমাদের রাসূলকে কণ্ঠ কে দিছে? আমাদেরকে কণ্ঠ কে দিছে? জীবন বর শুধু দেওয়াটাই শুনলি, তাহলে আমার দেওয়া শুনলি জোরে বল সুবহানাল্লাহ। জীবন তা বর শুধু আমার দেওয়াটা শুনলি, আমার দেওয়াটা শুনলি, আমার নবীর তেলাওয়াত শুনে পাগল আমার পয়গম্বর রে কণ্ঠ দিলাম আমি, আমি দাউদ রে কণ্ঠ দিলাম আমি, আমার দেওয়াটাই শুনলি, এখন আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে কি তোদের মন চায় না? হাজার হাজার বছর যদি তেলাওয়াত শুনে পাগল হয়ে যায় তাহলে আমি আল্লাহ
আমরা এখন তেলাওয়াত করব রে, আমি আমার বান্দাদের উদ্দেশ্য করে তেলাওয়াত করব, সেদিন আমার আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াত শোনে রহমান আপনাদের সামনে তেলাওয়াত করবে, কেমন মজা হবে জান্নাতের ভিতরে কেমন মজা হবে, এটা আপনাদেরকে ওয়াজ কইরা বক্তা বোঝানোর মতো কোনো ক্ষমতা নাই, এটা যদি আল্লাহর আইন মাইনা জান্নাতে যেতে পারেন, যদি দুনিয়ার নিয়ামত পাইয়া পরকাল ভুলে যান তাহলে উপায় নাই, যদি শর্ত মাইনা মুমিন হইয়া জান্নাতে যেতে পারেন তো তাহলে আমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে যেদিন আমার দিদার দেখবি বুঝবি এটা কত বড় নিয়ামত, জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহ সেদিন সূরা রহমান তেলাওয়াত করবে, আমরা পড়ি আল্লাহ কিন্তু আল্লাহ সেদিন বলবে নিজের পরিচয় দিবে আল্লাহ সমস্ত নবী পয়গম্বরের কণ্ঠ দিল, আপনি আমার কণ্ঠ দিল, ওই পয়গম্বর যদি সেদিন কোরআন তেলাওয়াত করে কি অবস্থা জান্নাতের ভিতরে শুরু হবে, এক বছর নয় এক হাজার বছর নয় এক লক্ষ বছর নয় লক্ষ লক্ষ বছর পর্যন্ত মানুষের কোনো খবর থাকবে না, জান্নাতের অবস্থা এমন শুরু হবে বছরের পর বছর যায় এই অবস্থা শুরু হয়ে গেল, আল্লাহ বলেন এবার জান্নাত থেকে জান্নাতীরা হুরু গিলমান্ডার টুকির নিয়ে আসবে আল্লাহর কাছে টুকিন পাঠাইবে, মালিক রে আপনি আপনার মাহফিল সংক্ষিপ্ত করেন, মাহফিল সংক্ষিপ্ত করেন আমাদের স্বামীগুলাকে ফিরাইয়া দেন, আপনার মাহফিল বন্ধ করেন স্বামীগুলাকে ফিরাইয়া দেন, আর কি আমাদের স্বামীগুলারে কোনোদিন পাবো না, আল্লাহ তখন জান্নাত অনুষ্ঠান বন্ধ করে দিয়ে বলবে বান্দা রে ওঠো বান্দা ওঠো যার যার কামরায় চলে যা, বান্দা গুলি বলবে না মালিক না কুরআন তেলাওয়াত করেন গো খালি মজাই লাগে, শুরু করলেন শেষ করে দিলেন কেন, আল্লাহ বলেন না 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 কত লক্ষ বছর চলে গেল রে তোরা খবর রাখলেন না, বান্দা ওর তোদের বিবি গুলা অপেক্ষা করে হঠাৎ করে আমার মাওলা দিদার চলে যাবে মানুষগুলার হুঁশ ফিরে আসবে, এবার মানুষগুলা দৌড়াইতে থাকবে তাদের কামরার দিকে, আপনাকে যে আল্লাহ বিবি দিবে বউ দিবে স্ত্রী দিবে আপনাকে, ওই বিবি গুলা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, এক একটা জনের বউ থাকবে 72টা করে নিম্নস্থলের জান্নাতীদের 72টা বউ 72টা ফুলের মালা লইয়া দাঁড়ায়া থাকবে, আমলে যাওয়ার পরে এক দৃষ্টিতে তাকায়া থাকবে আর বলবে কে গো, এমন ভাবে তাকাইবে আপনি বলবেন আমার দিকে বউ তাকাইছো কেন, জীবনে দেখো নাই গড়ের মালিক আমি তোমরার মালিক আমি চাইছো কেন, বিবিগুলি বলবে আপনার ভালো কইরা চিনছি কিন্তু আপনার চেহারা আগে যা ছিল তার থেকে হাজার গুণ সৌন্দর্য বেড়ে গেছে, জান্নাত আমরা পাইতে চাইনি জুড়ে কন্যা পাইতে চাইনি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমেন।